টিনের চাল ছুঁই ছুঁই পানি, এই ভয়াবহতা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে মারা গেছেন অনেকে, বহু মানুষ নিখোঁজ, চরম আকার নিয়েছে খাদ্য সংকট। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কেউ কাউকে সহযোগিতা করতে পারছেন না, সবাই নিজে আর নিজের পরিবার বাঁচাতেই মরিয়া। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কোথাও কোথাও দেখা যাচ্ছে কেবল টিনের চাল আর গাছের মগডাল। পানি কমারও কোনো নমুনা এখনো পর্যন্ত দেখা যায়নি, উল্টো আগামী কয়েকদিনের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আশঙ্কা রয়েছে অতি ভারী বৃষ্টির। হাটবাজার, দোকানপাট ডুবে যাওয়ায় খাবার কেনার সুযোগ নেই এসব অঞ্চলের বাসিন্দাদের। রান্নাঘরও পানির নিচে, অনেক আগেই ভেসে গেছে মাছ, মুরগির খামার ও গবাদি পশু। পানির মধ্যেই আটকা পড়েছে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ কুমিল্লার বাসিন্দারা। সর্বশেষ 1998 সালে এরকম ভয়াবহ বন্যা দেখেছিল নোয়াখালী ও ফেনীর বাসিন্দারা। 26 বছরে অনেকবার হলেও এত ভয়াবহতা দেখা যায়নি উজানের ঢল। এবারের বন্যায় ডুবে গেছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 90% এলাকা। মঙ্গলবার রাত থেকে ডিঙ্গি নৌকায় পানিবন্দী মানুষকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা। এ কাজে বিজিবি, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সাথে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এছাড়াও রয়েছেন বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টিতে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। বেশিরভাগ ঘরবাড়ি 4 দিন ধরেই পানির নিচে। সবচেয়ে প্রকট আকার নিয়েছে ফেনীর 3 উপজেলার বন্যা পরিস্থিতি। পানির অবস্থা খুবই খারাপ, মানুষের খানা টানা পাইতেছে না ভালোভাবে, অনেক ঝুঁকিতে আছে মানুষে, পানি অনেক বাড়তেছে, দিন দিন পানি বাড়তেছে, অবস্থা অনেক খারাপ। মানুষে আর আশ্রয় কেন্দ্র পাইতেছে না, ঘুরতেছে রাস্তা রাস্তায়, পানি পানির অনেক বাড়তেছে, আর মানুষ অনেক ঝুঁকিতে আছে, আশ্রয় কেন্দ্র নাই। বিরাট একটা সমস্যার ভিতরে আমরা আছি, পানি বন্দি আমরা হয়ে আছি, অনেক ঝুঁকিপূর্ণভাবে আমরা বাস করতেছি ভাই। কোনো সরকার থেকে কোনো প্রশাসনিকভাবে আমরা কোনো হেল্প পাইতেছি না, মানে এরকম ভয়াবহ বন্যা আমরা আর দেখছি না। দেখলে আমরা এদিকে আর কোনো বাড়িঘর করলাম নইল, কত বছর তো আমরা 9-10 বছর আছি, এরকম পানি ওঠে না, এলে আমরা গদ্দুয়ে দিছি। মানে 8-9 বছরের ভিতরে এরকম বন্যা আমরা থাকবার মতো না। উদ্ধার অভিযানের পাশাপাশি জরুরি ভিত্তিতে খাবার ও মেডিকেল টিম গঠন করে যৌথ বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। মোর্শেদ আলম, কালবেলা।